আমার বাবার নাম মৃত্যু আমানতুল্লাহ, আমার মাতার নাম মৃত্যু বাসনী খাতুন, সাং মোগলটলি কবিতরুণ মাতাবন্নি ব্যাস, থানা ডবলমুরি জেলা চট্টগ্রাম। প্রথমে আমার একজন ভাতিজা আছে দৃশ, এখনো গরিব, সেই মিন্নতি কাজ করে খাই। গরিবল্লা বললাম আমাদেরকে একটু ইন্ডিয়া দিয়ে আসতে পারবে, এই বলতেছে না আমি জোলালগঞ্জ পর্যন্ত দিয়ে আসবো। তখন আপনার বয়স কত ছিল? অনুমানিক 20। জোলালগঞ্জ পর্যন্ত দিয়ে আসবো, আমাদেরকে জোলালগঞ্জ পর্যন্ত দিয়ে আসছে। ওখান থেকে বুবিয়া ঘাট একটা জায়গা, ওই বুবিয়া ঘাট দিয়ে এনডিএতে ফুসলাম। সময় পূর্ব পাকিস্তানের বেতার কেন্দ্রের গায়ক নজরুল ছিল, ও আমাদের সঙ্গে গেছে। আমরা তিনজন ওইখানে যাই, ডাক্তার মাহফুজুর সাহেবের সঙ্গে দেখা হলো, উনি বলতেছে চলো আমাদের ওইখানে যাই, তোমাদেরকে পুরো ট্রেনিং দিয়ে আমার সঙ্গে কাজ করবে। আমরা সেই কবিত্র মাতাব্বর নিবাসে ক্যাম্প করলাম। ওইখানে আলী শহর নিবাসী জাহেদ গৌনি নামাস্তে স্মরণ নাই, ওদের আমাদের এখানে বসবাস করতো। আমরা ওইখান থেকে অপারেশনে চলে যেতাম। আমি ডাক্তার মাহফুজুর রহমানের নেতৃত্বে কাজ করতাম। ওনার ভাই ফয়েজ ছিল, আদিস ছিল, বরিশালের একজন দাদা ভাই বলতো, উনিও থাকতো। যুদ্ধের টাইমে একটা যাবার পারে একটা ট্রান্সফর্মার ছিল, ওইটা অপারেশন হয়েছে। যাবার পারে পানির ট্যাঙ্কি ছিল, ওয়াসার ট্যাঙ্কি আছে মেশিন আছে ওইখানে, আরো কয়েকটা, আর ওই যে মানে পেট্রোল পাম্পের দুই একটা অপারেশন করা হয়েছে। এখন তো আমরা বাসা থাকতে পারি না ওইখানে। আমি আর গরিবল্লা ছিলাম বাঞ্চালপাড়া পাঠানতলি, বাঞ্চালপাড়া এক বৃদ্ধ বুড়ির ঘরে ডিসেম্বর 7 দিন ঘোষণা হয়ে গেল, বের হয়ে আমরা আনন্দ করলাম। আমি গরিবল্লা একুব, তারপরে ওই যে আলিশ্বরের গনি জাহিদ, ওরা সবাই মিলে আমরা আনন্দ করলাম। আমাদের গ্রামে আমরা রয়ে গেলাম, যাইত তারা ওদের আনন্দ করতে করতে ওদের বাড়িতে, গণিত তারা ওদের বাড়িতে আলি সব চলে গেল। বাংলাদেশে খুব সুন্দর চলছে, আমাদের অনুরোধ থাকবে, আমরা তো চিরদিন কেউ থাকবে না, তরুণরা বেঁচে থাকলে আমাদের অনুসরণ করবে এবং দেশটা সুন্দরভাবে যেভাবে চলে তার সাহায্য করবে।